বিসমিল্লাহির রাহমানির রাহিম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। মানুষ সৃষ্টির সেরা জীব, তাই পৃথিবীর সকল জীব ও উদ্ভিদ মানুষের বিভিন্ন উপকারে ব্যবহার হয়ে থাকে। কারণ সৃষ্টির শুরুতে কোন রোগের চিকিৎসা ছিল না, তখন মানুষ বিভিন্ন গাছরা, লতা পাতা ব্যবহার করতেন চিকিৎসার জন্য। তাই আজকে এমন একটি উদ্ভিদের কথা শেয়ার করব যা হয়তো আপনারা এর আগে জানতেন না, তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। ঢেকি শাক। ঢেকি শাক বা পালি শাক বা ঢেকিয়া শাক বা বুর শাক, বৈজ্ঞানিক নাম ডিপ্লাজিয়াম এসকেলেন্টাম, অ্যাথিরিয়াসিয়ে পরিবারের একটি উদ্ভিদ প্রজাতি। এটি সবজি জাতীয় ফার্ন এশিয়া ও ওশেনিয়া জুড়ে খাদ্য হিসেবে পাওয়া যায়। এই ফার্নটি সাধারণত সম্ভবত সবচেয়ে বেশি খাওয়া হয়। প্রায় সব ধরনের শাকে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফাইটোকেমিক্যাল যেমন লুটেনিন, বিটা ক্রিপ্টোজান্থিন, জিয়াজান্থিন ও বিটা ক্যারোটিন থাকে। গবেষণায় দেখা গেছে প্রতিদিন শাক খেলে হৃদরোগের সম্ভাবনা প্রায় 11% কমে যায়। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য শাকপাতা খুবই উপকারী। আমাদের চারপাশে বিভিন্ন ধরনের শাক রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়ত খেয়ে থাকি, কিন্তু সেইসব শাকসবজির ঔষধি গুণ আমরা জানি না। তাছাড়াও সেসব শাকের সঠিক ঔষধি গুণ সঠিকভাবে পাওয়ার জন্য সঠিকভাবে রান্না করে খাওয়ার নিয়ম জানতে হবে। আজকের ভিডিওতে এমন একটি শাকের গুণগুণ ও খাওয়ার নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজ যে শাক নিয়ে কথা বলছি তার নাম ভেকি। এই শাকে প্রচুর ভিটামিন এ ও সি রয়েছে। এছাড়াও এই ঢেকি শাকে রয়েছে বিভিন্ন রোগের সমাধান, যেসব রোগের উপকার করে ঢেকি শাক। ঢেকি শাক ক্যান্সার, বিভিন্ন প্রদাহ, ইনফ্লামেশন, লিভার ইনফেকশন এবং ছোঁয়াচে ঠান্ডা কাশি থেকে রক্ষা করে। ঢেকি শাকের স্ত্রী প্রজাতির উদ্ভিদের মূল থেকে এক ধরনের ওষুধ তৈরি করা হয় যা সন্তান জন্মদানের সময় মহিলাদের স্তনের ব্যথা সারাতে কার্যকরী, শ্বাসতন্ত্রকে সতেজ রাখে ও পুরনো কাশি সারিয়ে তোলে। এই গাছের শুষ্ক মূল থেকে তৈরি পাউডার ঘাক্ষত নিরাময় করে। এটিকে জন্ডিসের জন্য সবচেয়ে ভালো ওষুধ বলে মনে করা হয়। ব্যথা এবং জ্বরে খুব ফলপ্রসূ। এতে উচ্চমাত্রায় ফসফরাস থাকায় এটি উইকেট সারাতে ব্যবহৃত হয়ে থাকে। এতে থাকা বিভিন্ন ভিটামিন ক্ষুধামন্দা দূর করে। ডায়াবেটিক রোগীর জন্য এটি একটি ভালো খাবার। ঢেকি শাক পটাশিয়াম বেশি থাকার কারণে এটি উচ্চ রক্তচাপ কমায়। এছাড়াও এই শাকে বেশি ভিটামিন এ ও সি থাকার ফলে এই শাক খেলে দাঁতের ক্ষত, ওরো খ্যাভেটে এবং ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার ও গর্ভ ক্যান্সার, বম্ব ক্যান্সার প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে। ঢেকি শাক আমাদের বিভিন্ন রকমের ব্যথা, লিভার ইনফেকশন এবং ছোঁয়াচে ঠান্ডা কাশি থেকে রক্ষা। ঢেকি শাক খেলে দাঁতের ক্ষত বা ক্যাভিটি দূর হয়। এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। ঢেকি শাক পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় এটি আমাদের উচ্চ কিংবা নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এতে প্রচুর ক্যালসিয়াম থাকে, তাই অস্টিওপোরোসিস এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমায়। ফুসফুস ও ত্বকের ক্যান্সার প্রতিরোধেও বিশেষ ভূমিকা রয়েছে এই শাকের। পুরনো কাশি ও কাটা ছেলা কিংবা ঘাক্ষত সারিয়ে তোলে এ শাক। ঢেকি শাক আমাদের বিভিন্ন রকমের ব্যথা, লিভার ইনফেকশন এবং ঠান্ডা কাশির জীবাণু ধ্বংস করে। ঢেকি শাক রান্না করার নিয়ম। প্রথমে ঢেকি শাকগুলো কুটে নেবেন, বেশি শক্ত অংশগুলো ফেলে দেবেন, ছবিতে দেখুন। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন কয়েকবার। পাত্রে সামান্য নাপ্পি পানি, চিনি সুটিকি বা শুধু পানিতে সুটকি দিয়ে পরিমাণ মতো লবণ ও একটি পেঁয়াজ কুটে দিয়ে চুলাতে বসান। যদি মরিচ বাটা দিয়ে আলাদা করে খেতে না চান তবে কয়েকটি কাঁচা মরিচ কুটে দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে পানি না ফোটা পর্যন্ত অপেক্ষা করুন। পানি ফুটতে শুরু করলে ঢেকি শাকগুলো পাত্রে ফেলুন। এরপর ঢাকনা দিয়ে 4
5 মিনিট অপেক্ষা করুন। মাঝে মাঝে কাঠি বা চামচ দিয়ে নেড়ে দিন দু তিনবার। ঢেকি শাকগুলো সিদ্ধ হয়ে গেলেই রান্না শেষ। যদি ঢেকি শাকগুলোর সাথে মরিচ বাটা খেতে চান তবে ঢেকি শাকের সাথে কাঁচা মরিচ সিদ্ধ করতে দিন। তারপর মাছের শুটকিগুলো পুড়িয়ে বা নাপ্পি পুড়িয়ে মরিচগুলোর সাথে বেটে নিলেই হবে। এভাবেই ঢেকি শাক রান্না করতে হবে। সাবধানতা, ঢেকি শাক বিষাক্ত, তাই কোনোভাবেই ভালো করে রান্না না করে এই শাক খাওয়া উচিত নয়। এছাড়া না চিনে ঢেকি শাকের মতো দেখতে যে কোনো ফার্নকেই শাক হিসেবে খাওয়া উচিত না, কারণ এর অনেক প্রজাতি বেশি বিষাক্ত। বিশেষ করে পুরুষ ঢেকি শাক বা বিষ ঢেকি শাক যেটাকে বলে। পুরুষ প্রজাতির উদ্ভিদ থেকে প্রাপ্ত অংশ বেশি গ্রহণের ফলে পেশি দুর্বলতা, চোখের সমস্যা এমনকি কোমাতে, ঘামা ও চলে যেতে পারে মানুষ। একটু খেয়াল রাখা প্রয়োজন, কটুগন্ধ কোনো ফার্ন এড়িয়ে যেতে হবে, স্পোর এবং পুষ্টপাতা বাদ দিয়ে কচি ফার্ন খেতে হবে এবং একনাগারে অনেকদিন ধরে খাওয়া যাবে না, এমনকি এক সপ্তাহ ধরেও। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।